মহান মহিয়ান গরিয়ান পাক পরবর্তীকার আলম আল্লাহ পাক রব্বুল আলামিন আর হাকুর রাহিমিনের দরবারে লাখো কোটি শুকর এবং সুজুদ যে মহান রব্বে করিম আল্লাহ পাক রব্বুল আলামিন আর হাকুর রাহিমিন অত্যন্ত দয়া করে মায়া করে মহব্বত করে ভালোবেসে অনেক মানুষের মধ্য থেকে নির্বাচন আর বাছাই করে পৃথক করে মনোনীত করে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ স্থান মসজিদের মধ্যে সর্বশ্রেষ্ঠ গ্রন্থ পবিত্র কোরআনী কারীমকে সামনে নিয়ে সর্বশ্রেষ্ঠ বন্ধন দীনি এবং ধর্মীয় সম্পর্কের ভিত্তিতে দশ মায়ের দশ সন্তানকে আমাদেরকে আসার বসার তৌফিক দান করেছেন। এই জন্য আমরা মহান রব্বে করিম আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে অন্তরের অন্তস্থ থেকে মহব্বতের আজমতের সাথে উচ্চ মাঠে হৃদয়ের গভীর থেকে আবেগ সহকারে কালিমত শুকর আদায় করে বলি আলহামদুলিল্লাহ, আবার বলি আলহামদুলিল্লাহ। মহতরম উপস্থিতি, সূরা কাহফের ধারাবাহিক আলোচনা চলতেছিল। আগের দুই পর্বে সূরা কাহফের ফজিলত সংক্রান্ত কিছু কথা হয়েছে। সূরা কাহফ মক্কায় অবতীর্ণ একটি গুরুত্বপূর্ণ সূরা। এই সূরার মধ্যে সর্বমোট আয়াত সংখ্যা 110টি এবং এই সূরার একটা বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে এই সূরা যখন অবতীর্ণ হয়েছে একসাথেই 110 আয়াত অবতীর্ণ হয়েছে। শুধু তাই নয়, সাথে হাজার হাজার ফেরেশতারাও এই সূরা অবতরণ করার সময় সূরার সম্মানার্থে ফেরেশতাদের বিরাট একটা কাফেলা এবং জামাত এই সূরার সাথে এসেছিল বলেন সুবহানাল্লাহ। এই সূরা অবতীর্ণ হওয়ার পিছনে মূল যে কারণ এবং প্রেক্ষাপট বয়ান করা হয় সানে নুজুল, সানে নুজুলটা অনেকটা এরকম। এই সূরা একসাথে অবতীর্ণ হওয়ার পিছনে যে ঘটনাটা হযরত নবী পাক আলাইহিস সালাতু ওয়াস সালাম মক্কা মুকাররমায় যখন আল্লাহ তাআলার পক্ষ থেকে হুকুম হয়ে গেল ওয়ানদির আশিরাতাকাল আকরাবিন, আপনি আপনার নিকট আত্মীয়দেরকে এবং পর্যায়ক্রমে সারা বিশ্ববাসীর নিকটে আপনি দাওয়াত পেশ করুন, আপনি ইসলামকে সবার সামনে পেশ করুন। এই হুকুম হয়ে যাওয়ার পরে হযরত নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম একের পর এক প্রত্যেকটা মানুষের কাছে ইসলামের দাওয়াত নিয়ে গেলেন। যাদেরকে আল্লাহ তাআলা তৌফিক দিয়েছেন তারা দাওয়াতকে কবুল করলেন। সর্বপ্রথম দাওয়াত কবুল করলেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং বালকদের মধ্যে হযরত আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু, নারীদের মধ্যে হযরত খাদিজা বিনতে কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আর গোলামদের মধ্যে হযরত বিলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু। এভাবে পর্যায়ক্রমে হতে হতে হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামের দ্বিতীয় খলিফা, তিনিও প্রথম দিকে দাওয়াত কবুল করেন নাই, বরং হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণ করার নাম্বার হচ্ছে 39তম অথবা 40তম। 40তম মুসলমান হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা প্রথম দিকে ইসলামের দাওয়াত দিতে গিয়ে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের অনেক অনেক বেশি প্রতিকূলতার শিকার হতে হয়। আপনজনেরা পর্যন্ত হুজুরের বিরুদ্ধে চারণ করেন। শুধু তাই নয়, বরঞ্চ মক্কাদের নিয়মতান্ত্রিক আবাসন থেকে তাদেরকে বয়কট পর্যন্ত করা হয় এবং এমন কোন কাজ নাই, ধিক্কারজনক ঘটনা নেই যা নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে হয় নাই। মক্কা মুশরিকরা শক্তি প্রয়োগ করেছে এবং বিভিন্ন সময়ে বিভিন্ন কথা এবং কটূক্তির মাধ্যমে হুজুরকে কষ্ট দেওয়ার চেষ্টা করেছে। খুব সিম্পল এবং সহজ স্বাভাবিক প্রথম দিকে বলেছে যে মোহাম্মদ হলো একটা জাদুকর আর তার যা কিছু আছে এটা হলো জাদুবিদ্যা বলে নাউজুবিল্লাহ। কখনো কখনো একটু ভদ্রতার সাথে বলছে মোহাম্মদ হলো একজন কবি আর যা কিছু সে বলে সেটা হলো কবিতার ছন্দ এবং কবিতা প্রীতি। আল্লাহ তাআলা পরিষ্কার ভাবে সূরা
আমি নবীকে কবিতা শিখাই নেই এবং কবিতা চর্চা করা কাব্য আবৃত্তি করা এটা নবীর জন্য শোভনীয় নয়। তার কারণ কবিরা যখন কবিতা লিখে কবিতা রচনা করে তখন তাদের মাথার মধ্যে সম্পূর্ণ এই বিষয়টা গোলপাক খেতে থাকে এবং সে কবিরা খুব দ্রুত আবেগ প্রবণ হয়, পরিবেশের দ্বারা খুব বেশি প্রভাবিত হয়। কাব্য চর্চা ইসলামের দৃষ্টিতে যদিও যদি সুন্দর এবং সুন্দর হয় অশালীন অশ্লীল না হয় তাহলে সীমিত পর্যায়ে কাব্য চর্চার অনুমতি তো ইসলামে এবং শরীয়তে রয়েছে। কিন্তু সব কিছুকে যদি সামনে রাখা হয় তাহলে কাব্য চর্চা ইসলাম খুব বেশি পছন্দ করে না, এই দৃষ্টিভঙ্গি নিষেধ করে না, শর্ত সাপেক্ষে অনুমতি আছে কিন্তু খুব বেশি পছন্দনীয় নয়। এটা প্রসঙ্গত আপনাদেরকে বলে রাখি, মানুষের পণ্ডিতি দুনিয়াবি বিষয়ে পড়তে করতে এখন কোরআনকে নিয়ে পণ্ডিতি আরম্ভ করছে, মানে নাউজুবিল্লাহ। কিছু মানুষ তারা কোরআনের অনুবাদ, কোরআনের অনুবাদের পরে এখন কোরআনের কাব্য অনুবাদ করা আরম্ভ করেছে। আল্লাহ বলতেছেন যে কোরআন, আল্লাহ বলতেছেন যে কবিতা চর্চা করা, এটা আমার নবীর জন্য শোভনীয় নয়। আর সেই নবীর উপরে অবতারিত সেই কোরআনকে কিছু কিছু মানুষ কবিতার মাধ্যমে ছন্দের আকারে অনুবাদ করার দুঃসাহসিকতা প্রদর্শন করতেছে। কোরআনে কারিমের অনুবাদ এটাই জায়েজ কি জায়েজ নয় দীর্ঘ সময় পর্যন্ত একটা মতবিরোধ ছিল। কোরআনকে বোঝার জন্য কোরআনের ব্যাখ্যা করা হবে কিন্তু কোরআনের অনুবাদ এটার বৈধতা নিয়ে অনেকদিন পর্যন্ত প্রশ্ন ছিল। তারপরে একটা পর্যায়ে গিয়ে হ্যাঁ কোরআনের অনুবাদ করা যাবে, অন্য ভাষায় অনুবাদ করা বৈধ আছে কিন্তু খুব রিস্ট্রিক্টেড, খুব সংরক্ষিত, খুব শর্ত সাপেক্ষ ব্যাপার। সাধারণ অনুবাদ আর কাব্য অনুবাদ একটা পার্থক্য আছে, কথা বলেন পার্থক্য আছে না? কারণ কবিতার ছন্দ মিলানোর জন্য কবিকে অনেক সময় শব্দের পরিবর্তন একের পর এক করতে হয়, একটা শব্দ লিখছে এটা চলে না, এরপরে আর একটা শব্দ এটাও চলে না, এরপরে আর একটা শব্দ হ্যাঁ এটা ঠিক আছে, এরপরে কখনো আগের শব্দ পরে পরের শব্দ আগে এবং কখনো মাঝখান থেকে শব্দ বাদ দিয়ে শব্দ কমিয়ে এটার ছন্দ মিলানো হয়, কথা বলেন ঠিক না? ঠিক। কিন্তু কোরআনের মধ্যে শব্দ পরিবর্তন করা অথবা শব্দকে আগে পরে আনা অথবা শব্দকে কমিয়ে দেওয়া বাড়িয়ে দেওয়া সুযোগ আছে? কোরআনের ক্ষেত্রে এগুলোর সুযোগ নাই। এই জন্য ওলামায়ে কেরামের সর্বসম্মত মতামত কোরআনে কারীমের কাব্য অনুবাদ করার সুযোগ নেই। ফতোয়া আলমগীরি বিশ্ববিখ্যাত ফতোয়ার কিতাব, ফতোয়া আলমগীরি এর মধ্যে পরিষ্কার ভাবে লেখা আছে, মান্নাজামাল কোরআনা, যে ব্যক্তি কোরআনে কারীমকে কাব্যের মাধ্যমে অনুবাদ করবে ইউক্তাল, তাকে কতল করা হবে। লিআন্নাহু কাফিরুন, তার কারণ কাব্য অনুবাদ করার মাধ্যমে সে কাফির হয়ে গেছে। এই জন্য কোরআনের কাব্য অনুবাদ করার সুযোগ নেই। মহতারাম উপস্থিতি আমি বলতেছিলাম যে কোরআন অবতীর্ণ হওয়ার সময় কেউ কেউ কোরআনকে কাব্য গ্রন্থ বলেছে, আল্লাহ তাআলা পরিষ্কার ভাবে আয়াত নাযিল করে বলেছেন ওমা হুয়া বিকওলি শায়ির, এটা কবিতার, এটা কোনো কবির কবিতা নয়, এটা কোনো কাব্য গ্রন্থ নয়, বরঞ্চ এটা হলো আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে মানুষের পরকাল এবং ইহকালের সুখ শান্তি সফলতার জন্য অবতীর্ণ করা হেদায়েতের কিতাব বলে সুবহানাল্লাহ। এই কিতাব নাযিল, কোরআনে কারীম নাযিল হওয়ার পরে বিভিন্ন ভাবে মক্কার লোকজন যখন পারে নাই, এরপরে হঠাৎ করে তাদের মধ্যে একটা বুদ্ধি চাপলো মাথায় যে চলো আমরা তো অশিক্ষিত, আমাদের কাছে এম নাই, জ্ঞান নাই, যারা আসমানি ধর্মের এবং আসমানি গ্রন্থের শিক্ষায় শিক্ষিত আমরা তাদের কাছে বিষয়টা উপস্থাপন করি। ইসলাম এবং কোরআনে কারীমের পূর্বে আল্লাহ তাআলা দুনিয়াতে আরো কিছু আসমানি কিতাব নাযিল করেছিলেন,
যেমন তাওরাত, ইনজিল, জাবুর, এবং হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পূর্বে আরো হাজার হাজার আম্বিয়ায়ে কেরাম দুনিয়ার মধ্যে এসে দাওয়াত এবং হিদায়ত এবং ইমানের মেহনত করে গেছেন। কথা বলেন ঠিক না? তো মক্কার লোকজন, এরা তো মুশরিক পুত্তলিক, এদের কাছে আসমানি কিতাব ছিল না, এই জন্য এরা চিন্তা করলো যে যত আসমানি কিতাব যাদের কাছে আছে তাদের থেকে আমরা সহযোগিতা নেব। সহযোগিতা নেওয়ার পরামর্শের ভিত্তিতে মক্কার লোকজন সর্বসম্মত ভাবে দুইজন মানুষকে মদিনায় পাঠালেন। একজন হলেন, একজন হলো নজর ইবনে হারিস, আর একজন হলো আব্বাই ইবনে আবি মুয়াইদ। তাদের দায়িত্ব, তারা মদিনার মধ্যে বসবাস করত ইহুদিরা, ইহুদিদের কাছে আসমানি কিতাব আছে, ইনজিল, তাওরাত শরীফ, অর্থাৎ হযরত মূসা আলাইহিস সালামের উপরে যে কিতাব নাযিল হয়েছিল। তো ইহুদিদের সঙ্গে কথা বলে একটা সমাধান নিয়ে আসবে। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, বাসাত কুরাইশ বিন নযরাত আল হারিস ওয়া উকবাত ইবনে আবি মুয়াইদ ইলা রাহমান ইয়াহুদ বিল মদিনা। মদিনার মধ্যে ইহুদি পণ্ডিতদের কাছে কুরাইশের লোকজন এই দুই ব্যক্তিকে পাঠালো যে গিয়া তাদের কাছে জিজ্ঞাসা করো, ফাকুলু লাহুম, তাদেরকে গিয়া বলো, এবং সালুহুম আন মুহাম্মাদিন, মুহাম্মদ সম্পর্কে জিজ্ঞাসা করো, ওয়াসিফু লাহুম সিফাতাহু, মুহাম্মাদের বিবরণটা তাদের সামনে তুলে ধরো। মুশরিকরা কুরাইশরা বলে পাঠাচ্ছে, মুহাম্মাদের বিবরণটা তাদেরকে তাদের সামনে তুলে ধরো। ওয়াখবিরহুম বিকাউলিহি, মুহাম্মদ যা কিছু বলে তা তাদের সামনে উপস্থাপন করো। ফাইন্নাহুম আহলুল কিতাবিল আউয়াল, তার কারণ তাদের কাছে পূর্ববর্তী আসমানি কিতাব রয়েছে, তারা ওই আসমানি কিতাবের আলোকে আমাদেরকে একটা সমাধান দিতে পারবে। ওয়া ইন্নাহুম মা লাইসা ইনদানা মিন ইলমি আম্বিয়া, পূর্ববর্তী নবীদের এমন জ্ঞান তাদের কাছে রয়েছে যা আমাদের কাছে নাই, এই জন্য তাদের কাছে গিয়ে জিজ্ঞাসা করো। রেওয়ায়েতের মধ্যে এসেছে, ফাখরা যা হাত্তা কদিমা আল মদিনাতা, উকবা ইবনে আবি মুয়াইদ এবং নযর ইবনে হারিস উভয়ে মদিনায় আসলেন। এরপরে মদিনায় এসে খুঁজে খুঁজে ইহুদিদের যত বড় বড় পণ্ডিত ছিল, এই বড় বড় পণ্ডিতদের কাছে হযরতে নবী পাক আলাইহিস সালামের বিষয়টা উত্থাপন করলেন। ফাসালু আহবার ইহুদ আন রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া ওয়াসাফু লাহুম আমরাহু ওয়া বাযু কাওলিহি, হুজুরের বিষয়টা বললেন, হুজুরের বিবরণ দিলেন তারা, এবং হুজুর আলাইহিস সালামের কিছু কথা হুজুর যেগুলো বলে থাকেন, যেমন হুজুর কি বলেন, নামাজের কথা বলেন, তাওহীদের কথা বলেন, এগুলো তাদের সামনে তুলে ধরলেন। এবং তারা বললেন যে ইন্নাকুম আহলু কিতাবি তাওরাতি, আপনারা তাওরাত ওয়ালা, আপনাদের কাছে তাওরাতের জ্ঞান আছে, ওয়াকাদ জিনাকুম লিতুখবিরানা, আমরা আপনাদের কাছে এসেছি আপনারা আমাদেরকে একটা বিষয়ের সমাধান দিবেন। এই নবী আনসাহিবিনা হাদা, আমাদের মক্কার মধ্যে যে লোক আবির্ভূত হয়েছে তার ব্যাপারে একটা সিদ্ধান্তমূলক কথা আমাদেরকে বলে দিবেন, সে কি সত্য নবী নাকি মিথ্যা নবুয়তের দাবিদার ভণ্ড নবী, আমাদেরকে একটা সিদ্ধান্তমূলক কথা আমাদেরকে বলে দিবেন। ইহুদি পণ্ডিতরা একত্রিত হয়ে তারা তাদের পূর্ববর্তী আসমানি কিতাবের আলোকে বললেন যে তোমাদের জন্য খুব সহজ একটা সমাধান। কি সমাধান? তিনটা প্রশ্ন করো, যে তিনটা প্রশ্ন আমরা তোমাদেরকে বলে দিব, এই তিন প্রশ্নের জবাব যদি সবগুলো প্রশ্নের জবাব দিয়ে দেয় তাহলেও বুঝবা যে সে নবী নয়, আর যদি সবগুলো প্রশ্নের উত্তরে সে কিছুই বলতে না পারে, কোনো উত্তরই দিতে না পারে, তাও বুঝবে যে সে নবী নয়। যদি প্রশ্নগুলোর উত্তরে কিছু উত্তর দিতে পারে আর কিছু উত্তর দিতে না পারে তাহলে বুঝবে যে সে আল্লাহর পক্ষ থেকে সত্য নবী। প্রশ্ন কয়টা? তিনটা। ফাইন আখবারাকুম বিহি ফা হুয়া নাবিয়্যুন মুরসাল, যদি সে উত্তর দিতে পারে, ওই কিছু প্রশ্নের উত্তর যদি সে দিতে পারে, ফাইন্নাহু নাবিয়্যুন মুরসাল, তাহলে আল্লাহ তাআলার পক্ষ থেকে প্রেরিত সে একজন নবী।
তারা রূহ সম্পর্কে জানতে চেয়েছিল যে মা রূহটা কি
আল্লাহ তাআলার রূহের সম্পর্কেও জবাব দিলেন। রূহ সম্পর্কিত আল্লাহ তাআলার যে জবাব, ওই জবাব সম্বলিত আয়াতটা এই সূরার মধ্যে না, বরঞ্চ ওই আয়াতটাই পূর্ববর্তী সূরা তথা সূরা বনি ইসরাঈলের মধ্যে এসেছে। কিন্তু নাজিল হওয়ার সময় এই সূরার আয়াতের সাথেই নাজিল হয়েছে। কিন্তু আল্লাহ তাআলার পক্ষ থেকে কোরআনে কারীমের আয়াত নাজিল হওয়ার সময় হযরতে জিব্রাইল আলাইহিস সালাম বলে দিতেন যে এই সূরাটা অমুক সূরার পরে হবে, অমুক সূরার আগে হবে, এই আয়াতটা অমুক সূরার এত আয়াতের পরে, এত আয়াতের পূর্বে হবে। আল্লাহ তাআলার পক্ষ থেকে হযরতে জিব্রাইল আলাইহিস সালাম নির্ধারিত করে দিতেন হুজুর পাক আলাইহিস সালাম। তো সেই নির্ধারণের সময়ে রূহ সম্পর্কিত আয়াতটা এটা সূরা বনি ইসরাঈলের মধ্যে সংযুক্ত করে দেওয়া হয়েছে। মুফাসসিরিন কেরাম এখানে একটা প্রশ্ন করেন যে রূহ সম্পর্কিত সূরাটা আয়াতটা এটা এই সূরার মধ্যে না এনে এর পূর্ববর্তী সূরার মধ্যে কেন যুক্ত করা হলো? প্রশ্নটা কি বুঝে আসছে আপনাদের? দরকার তো ছিল এই সূরার মধ্যে আয়াতটা থাকা, যেহেতু এই সূরার প্রশ্নের জবাবেই ওই আয়াতটা নাজিল হয়েছে। এর উত্তরের মধ্যে ওলামায়ে কেরাম বলেন এর পূর্ববর্তী সূরার নাম হলো সূরাতুল ইসরা। বনি দুই আল্লাহ তাআলার কোরআনে কারীমের বিভিন্ন সূরার মধ্যে একাধিক একাধিক নাম রয়েছে, যেমন সূরা ফাতিহার নাম কাজী নাসিরুদ্দিন বাইজাবি রাহমাতুল্লাহি আলাইহি তাফসীরে বাইজাবি এর মধ্যে সূরা ফাতিহার 17টা নাম উল্লেখ করেছেন। এই বিভিন্ন সূরার একাধিক নাম আছে। তো এই আমাদের বর্তমান সূরা কাহফের পূর্ববর্তী সূরা, এর নাম সূরা বনী ইসরাঈল, আবার এই সূরার নাম সূরাতুল ইসরা। সূরা বনী ইসরাঈল, ইসরাঈল হচ্ছে হযরতে ইয়াকুব আলাইহিস সালামের অপর নাম। ইয়াকুবের নাম যেমন ইয়াকুব, তদ্রূপভাবে তার নাম ছিল ইসরাঈল। কি নাম ছিল বলেন? ইসরাঈল। বনী মানে সন্তানেরা, তাহলে বনী ইসরাঈল মানে কি? ইসরাঈলের সন্তানেরা। হযরত ইয়াকুব আলাইহিস সালামের 12 সন্তান ছিল, ওই 12 সন্তানের থেকে পরবর্তীতে অনেক বংশ বিস্তৃত হয়েছে। এই এদেরকে একসাথে বলা হয় বনী ইসরাঈল, মানে বনী ইয়াকুব, তার মানে ইয়াকুব আলাইহিস সালামের বংশধর। তো এই সূরার মধ্যে আল্লাহ তাআলা হযরত ইয়াকুব আলাইহিস সালামের বংশধর বনী ইসরাঈলের বিবরণের অনেক অনেক বিবরণ এই সূরার মধ্যে এনেছেন, এই জন্য সূরার নাম সূরা বনী ইসরাঈল। আবার দ্বিতীয় এই সূরার নাম হলো সূরাতুল ইসরা। ইসরা মানে হলো রাত্রিকালীন ভ্রমণ। রাত্রিকালীন ভ্রমণের দ্বারা উদ্দেশ্য হলো মেরাজের ঘটনা। কোন ঘটনা? আল্লাহ তাআলা সূরার প্রথম আয়াতের মধ্যে মেরাজের ঘটনা এর দিকে ইঙ্গিত করেছেন এবং তুলে ধরেছেন। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলা মিনাল মসজিদিল হারাম লাইলা মিনাল মসজিদিল হারাম পর্যন্ত পরিভ্রমণ করাইয়াছেন বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, সেখান থেকে নিয়ে আরশে মুআজ্জাল, আরশে আজীম পর্যন্ত আল্লাহ তাআলা সফর করিয়েছেন। আরশে আজীম পর্যন্ত হযরত নবী পাক আলাইহিস সালাম যে মেআরাজের রাত্রিতে ভ্রমণ করেছেন, এসেছেন এবং গিয়েছেন, এটা হাদিসের বিভিন্ন বিবরণের দ্বারা বোঝা যায় যে এই বিশাল দূরত্ব কত দিনের দূরত্ব ছিল। কোন কোন রেওয়ায়েতের দ্বারা বোঝা যায় এই দূরত্বের সম পরিমাণ ছিল 350,000,000 বছরের দূরত্ব। 350,000,000 বছরের দূরত্ব এই বিশাল দূরত্ব, রাতের বেলা একবার নয় বরঞ্চ ওখান থেকে প্রথম আসমান পর্যন্ত হযরত নবী আলাইহিস সালাম আরশে আজীম থেকে নিয়ে আসমান পর্যন্ত একবার দুইবার নয় 10 বার ভ্রমণ করেছেন বলেন সুবহানাল্লাহ। 10 বার কিভাবে? ওই প্রথমবার গেছেন আল্লাহ তাআলা হুকুম করছেন উম্মতের উপরে 50 ফরজ নামাজ, মূসা আলাইহিসসালাম আশা করে ধরছেন খবরটা, 50 ফরজ নিয়ে শেওড়া পাড়াবাসীর কাছে যায় না, 50 ফরজ শেওড়া পাড়াবাসী আদায় করতে পারবে না,
ফিরে যান আল্লাহর কাছে ক্ষমা, গেছেন পাঁচ ওয়াক্ত ক্ষমায়া ৪৫ ওয়াক্ত, এরপরে আবার ক্ষমাইছেন আরো পাঁচ ওয়াক্ত কম ৪০ ওয়াক্ত, এভাবে করে করে ৯ বার আল্লাহ তাআলার কাছে সুপারিশ করেছেন। ৯ বারে ৫বার করে যদি কমানো হয় তাহলে ৫x৪৫ ওয়াক্ত কমায় দিচ্ছে। তো ৯বার তো গেছেন কমানোর জন্য, আর প্রথমবার গেছেন সাক্ষাতের জন্য, মোট কতবার? ১০বার। ৩.৫ লক্ষ বছরে দূরত্ব এক রাতের মধ্যে হযরত নবী পাক আলাইহিসসালাতু ওয়াসসালামকে দিয়ে আল্লাহ তাআলা একবার ২বার নয় ১০বার ভ্রমণ করাইছেন বলে সুবহানাল্লাহ। এটা পৃথিবীবাসী যদি বিজ্ঞান দিয়ে চিন্তা করে, বিবেক দিয়ে যদি চিন্তা করে, আর সাধারণ এই মাথা দিয়ে যদি চিন্তা করে, তাহলে এটা একটা অত্যাশ্চর্যকর একটা ঘটনা, অসম্ভব একটা ঘটনা। কিন্তু অসম্ভব মানুষের জন্য, আল্লাহ তাআলার জন্য কোনো কিছুই অসম্ভব নয়। কথা বলেন ঠিক না? এই সূরাটা যেহেতু এই ঘটনাটা যেহেতু আশ্চর্যকর, আর এই ঘটনাটা এসেছে সূরা ইসরা এবং বনি ইসরাইলের মধ্যে, এই জন্য আল্লাহ তাআলা দ্বিতীয় যে বিষয়টা, তৃতীয় তাদের যে প্রশ্ন ছিল আত্মা সম্পর্কে, যে আত্মা কি জিনিস, আত্মা আত্মা কি জিনিস, কি জিনিস মানে অর্থাৎ মানুষের শরীরের মধ্যে দুইটা জিনিস, একটা হলো তার দেহ আর একটা হলো আত্মা। দেহের ব্যাপারে তো আমাদের জানা আছে, দেহ এটা আগুন পানি বাতাস মাটি দ্বারা তৈরি, চার উপাদানের দ্বারা দেহকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। কয় উপাদান? চার উপাদান, আগুন পানি বাতাস মাটি, এটা আমাদের জানা আছে। তাদের প্রশ্নের উদ্দেশ্য ছিল যে আত্মা কি জিনিস, মানে আত্মা কিসের দ্বারা তৈরি। হযরত নবী পাক আলাইহিসসালাতু ওয়াসসালামকে আল্লাহ তাআলা বললেন যে সালুনাকা আনিল রূহ, তারা রূহ সম্পর্কে জিজ্ঞাসা করে, বলি রূহু মিন আমরি রব্বি, আপনি তাদেরকে বলে দিন যে মানুষের দেহকে আমি সৃষ্টি করেছি আগুন পানি বাতাস মাটির দ্বারা, কিন্তু আমি আত্মাকে সৃষ্টি করেছি কোন ধরনের উপাদান ছাড়া, মিন আমরি রব্বি, আমার হুকুম আর আমার নির্দেশের দ্বারা। এখানে কোনো উপাদান নাই, এখানে সরাসরি আমার নির্দেশ। যতক্ষণ পর্যন্ত আমার নির্দেশ একজন মানুষের মধ্যে কাজ করে ততক্ষণ পর্যন্ত মানুষটা জীবিত, যখন আমার নির্দেশ তার ক্ষেত্রে বন্ধ হয়ে যায় তখন ওই লোকটাই মৃত হয়ে যায়। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, আল্লাযী খালাকাল মাউতা, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুহুম আহসানু আমালা। এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে আল্লাহর এমন একটা সৃষ্টি, এটার পিছনে কোনো উপাদান নাই, কোনো আগুন নাই, কোনো বাতাস নাই, কোনো মাটি নাই, কোনো পানি নাই, কিছুই নাই, শুধু আল্লাহর একটা হুকুম। আমি আরেকদিন আপনাদেরকে বলেছিলাম, মানুষের সারা শরীর এই দেহটা, মানুষের জীবন নির্ভর করে মানুষের আত্মার উপরে, আর মানুষের এই আত্মাটা থাকে মানুষের বুকের বাম পাশে বা স্তরের নিচে, মানুষের হাড় এবং আত্মা থাকে। এই আত্মার মাধ্যমে সারা শরীরে নিজেতে রক্তের যে সঞ্চালন, আত্মার সাথে সারা শরীরের শিরা উপশিরা এবং রক্তগুলোর মাধ্যমে একটা কানেকশন আছে। এইভাবে রক্তের সঞ্চালন যতক্ষণ পর্যন্ত মানুষের মধ্যে স্বাভাবিক থাকবে ততক্ষণ পর্যন্ত একজন মানুষ সুস্থ। রক্তের সঞ্চালন যখন মানুষের শরীরের মধ্যে, সঞ্চালনের গতি যখন কমে যাবে, সঞ্চালনের গতি কমে গেলে শরীরের মধ্যে বিভিন্ন ধরনের রোগ জীবাণু বাসা বাঁধতে থাকবে, অসুস্থ হয়ে যাবে একটা সময়ে। এবং রক্তের সঞ্চালন কমে যাওয়ার কারণে অনেক সময় হার্ট অ্যাটাক করবে, হার্ট অ্যাটাক করলেই মারা যাবে। তো এই যে রক্তের সঞ্চালন হয় কিভাবে হয়, ডাক্তাররা এবং মেডিকেল সায়েন্সের বিশেষজ্ঞ এবং বিজ্ঞানীরা বলেছেন যে এটা একটা স্যালো মেশিনের মতো। মেশিন যেমন পানিকে ধাক্কায় নিচের দিকে এভাবে বাইরে বের করে দেয়, আর এর উপরে পানির গতির কারণে পানি সামনের দিকে চলতে থাকে, চলতে থাকে, চলতে থাকে। পানি চলার জন্য পানির মধ্যে একটা গতি দরকার, কথা বলেন ঠিক লাগবে? ঠিক তদ্রূপ ভাবে সারা শরীরের মধ্যে রক্তের সঞ্চালনের জন্য এই রক্তের মধ্যে একটা গতি দরকার। এই গতিটা কিভাবে সৃষ্টি হয়, মেডিকেল সায়েন্সের বিজ্ঞানীরা বলছেন যে হার্ট নামক যে অঙ্গ আছে, এখানে
এখানে একটা জিনিস জাম্পিং হয়, একটা ধাক্কা সৃষ্টি হয়, ওই ধাক্কা সৃষ্টি হওয়ার কারণে রক্তটা ওখান থেকে গতি নিয়ে সারা শরীরের মধ্যে ছড়ায় পড়ে, ছড়ায় পড়তে পড়তে একেবারে আঙ্গুলের মাথা পর্যন্ত যখন চলে আসে, আস্তে আস্তে এই রক্তটা দূষিত হয়ে যায়, এই দূষিত রক্ত আবার ফিরে যখন হার্টে যায়, যাওয়ার পরে সেখানে ধাক্কার কারণে এটা আবার পরিশুদ্ধ হয়ে যায়। বলে সুবহানাল্লাহ, এই আজীব নিজাম কে বানাইছে? আল্লাহ। এই ব্যবস্থাপনা কার? আল্লাহ তাআলা। দেখেন কি আজীব ব্যাপার, এই যে রক্তের গতি শুদ্ধ হয়ে পরিশুদ্ধ হয়ে আমাদের শিরা উপশিরায় আসে, আস্তে আস্তে দূষিত হয়ে যায়, এই রক্তটা যদি আবার ফিরে পরিশুদ্ধ হওয়ার জন্য, পরিশোধনের জন্য যদি না আসে, তাহলে মানুষ মারা যাবে, অসুস্থ হয়ে যাবে। রক্ত দূষিত হওয়ার কারণে বিভিন্ন ধরনের জীবাণু তার শরীরের মধ্যে চলে আসে। এইখানে মেডিকেল সায়েন্সের বিশেষজ্ঞ এবং ডাক্তাররা এই জবাব তো দিয়েছেন যে সারা শরীরের মধ্যে রক্তের সঞ্চালনটা হয় হার্টের জাম্পিং এর কারণে। কিন্তু তাদের কাছে প্রশ্ন, হার্টের এই জাম্পিংটা কিভাবে তৈরি হয়? এখানে দেখো হাত দিয়ে এভাবে আমাদের কিটা করতে হয়, জাম্পিং তৈরি হওয়ার জন্য ডেলি ভাবে বুকের মধ্যে আমরা আমাদেরকে থাপ্পড় দিতে হয় বা মেশিন ব্যবহার করতে হয়, এ ধরনের কোনো ব্যাপার আছে? তাহলে জাম্পিংটা কিভাবে তৈরি হয়, তাকে কে ধাক্কা দেয়, এটার উত্তরে মেডিকেল সায়েন্সের কাছে কোনো উত্তর নাই। আল্লাহ তাআলা এটার উত্তর কোরআনে কারীমের মধ্যে দিয়েছেন, ইয়াসআলুনাকা আনির রূহ কুলির রূহ মিন আমরি রব্বি। এই জাম্পিংটা সৃষ্টি হয় আল্লাহ তাআলার আদেশে, কথা বলে ঠিক না? ওইটাই হলো রূহ এবং আত্মা। বাকি আত্মার ব্যাপারে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আরেকটা কথা বলছেন, আসল কথা এটাই যেটা আল্লাহ তাআলার হুকুমে একজন মানুষকে জীবিত রাখে, হুকুমটাই আসল, এখানে কোনো আর কোনো এটা কোনো অবয়ব দেহ অথবা কোনো উপাদান এটার মধ্যে নাই। আল্লাহ তাআলার হুকুমটা ওই ফেরেশতা বহন করে, এই জন্য হযরত আলী বলছেন যে আত্মা হলো একজন ফেরেশতা যিনি এখানে নিযুক্ত থাকেন। উমদাতুল কারী বুখারী শরীফের বিশুদ্ধতম একটা ব্যাখ্যা গ্রন্থ অমদাতুল কাজী এর প্রথম খণ্ডের 403 নম্বর পৃষ্ঠার মধ্যে আত্মা সম্পর্কে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলার একটা বক্তব্য আছে। কি উনি উত্তর দেন যে আত্মা হচ্ছে মালাকুম মিনাল মালায়েকা, একজন ফেরেশতা, সাধারণ ফেরেশতা নয়, লাহু সাবউন আলফারাসিন, ওই ফেরেশতার 70,000 মাথা রয়েছে। বলে সুবহানাল্লাহ, ফি কুল্লি রাসিন সাবউন আলফারাসিন, প্রত্যেকটা মাথার মধ্যে 70,000 করে চেহারা রয়েছে। লিকুল্লি ওয়াজহিন মিনহা 70 আলফা ফাদিন, প্রত্যেকটা চেহারার মধ্যে আবার 70,000 করে মুখ রয়েছে। ফি কুল্লি ফামিন 70 আলফা লিসানিন, আর প্রত্যেকটা মুখের মধ্যে 70,000 করে জিহ্বা রয়েছে। লিকুল্লি লিসানিন মিনহা 70 আলফা লুগাতিন, প্রত্যেকটা জিহ্বাকে আল্লাহ তাআলা প্রত্যেকটা জিহ্বার মধ্যে 70,000 করে ভাষার প্রশিক্ষণ রয়েছে। প্রত্যেকটা জিহ্বা 70,000 করে ভাষা জানে। এরপরে হযরত আলী বলেন, সুবহানাল্লাহ তাআলা বিকুল লুগাতি কুল্লিহা, তাহলে 70,000 মাথা, 70,000 মাথা, প্রত্যেকটা মাথার মধ্যে আবার 70,000 চেহারা, প্রত্যেকটা চেহারার মধ্যে আবার 70,000 মুখ, আবার প্রত্যেকটা মুখের মধ্যে 70,000 জিহ্বা, 70,000 জিহ্বার প্রত্যেকটা জিহ্বার মধ্যে আবার 70,000 করে ভাষা, তাহলে কত বিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন ভাষা হবে আল্লাহই ভালো জানেন। হযরত আলী বলেন, সুবহানাল্লাহ তাআলা বিতিলকাল লিগাতি কুল্লিহা, এই বিলিয়ন ট্রিলিয়ন বিলিয়ন ভাষার দ্বারা এই আত্মা নামক যে ফেরেশতা সেটা আল্লাহ তাআলার তাসবিহ বয়ান করতে থাকে। বলে তো যেহেতু এই আত্মার বিষয়টা আশ্চর্যজনক, এই জন্য আল্লাহ তাআলা মেয়ারাজের ঘটনা আশ্চর্যজনক হওয়ার কারণে যে সুরার মধ্যে আলোচনা করেছেন এবং সুরা শুরুই করছেন সুবহানাল্লাহ দ্বারা, আমরা আশ্চর্যজনক ঘটনা শুনে সুবহানাল্লাহ বলি, তো ওই সুরা
সূরা শুরুই করেছেন আল্লাহ তাআলা সুবহানাল্লাহ দ্বারা, এই জন্য আত্মা এর বিবরণ যা ওই সূরার মধ্যেই আল্লাহ তাআলা সংযুক্ত করেছেন। মহতরম উপস্থিতি আমি বলতেছিলাম যে মক্কার লোকজন নবীর নবুয়তকে পরীক্ষা করার জন্য এই তিন প্রশ্ন মক্কা মদিনাবাসীর থেকে শিখে এসে হযরত নবী পাক আলাইহিস সালাতু ওয়াস সালামের সামনে উপস্থাপন করার পরে হুজুর নির্দিষ্ট সময়ে তাদেরকে জবাব দিয়েছেন, কিন্তু জবাবটা পরের দিন দেন নাই, বলেছিলেন আগামী কাল দিব কিন্তু পরের দিন দেন নাই, বরঞ্চ জবাব দিতে বেশ বিলম্ব হয়েছে। কতদিন বিলম্ব হয়েছে? তাফসীরে ইবনে কাসীরের মধ্যে এসেছে 15 দিন বিলম্ব হয়েছে। কয় দিন? 15 দিন। হাত্তা শাক আলাইহি, নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্য বড় কঠিন হয়ে গেছে, কারণ 15 দিনের মাথায় 15 দিনের মধ্যে পরের দিন জবাব নাই, পরের দিন জবাব নাই, পরের দিন জবাব নাই, এরা বলা বলে আরম্ভ করে দিচ্ছে যে বাস প্রমাণ হয়ে গেছে যে মোহাম্মদ একটা মিথ্যু বলে নাউজুবিল্লাহ। তার কারণ আমরা জিজ্ঞাসা করছি তিন প্রশ্ন, সে বলছে আগামীকাল উত্তর দিব, আগামীকাল পরের দিন, আজকে 15 দিন হয়ে গেছে এখনো পর্যন্ত তার কোনো উত্তর নেই। আল্লাহ তাআলা অনেক সময় কাফের মুশরিকদেরকে ঢিল দেন, কেন ঢিল দেন? যতরা বাড়তে থাক, কত বাড়া মারবি, কত বাড়া মারবি, যতই বাড়া বাড়ুক না কেন আল্লাহ তাআলা বলেন আমার বানানো এই দুনিয়ার যে ব্যবস্থাপনা আছে আসমান জমিন ভেদ করে অন্য কোথাও যাওয়ার সুযোগ নেই, কথা বলেন ঠিক না? আমার দুনিয়ার মধ্যেই থাকতে হবে, এই জন্য বাড়ার জন্য আল্লাহ তাআলা সুযোগ দিয়ে দেন। আল্লাহ তাআলা ঢিল দেন, ছাড় দেন, কিন্তু ছেড়ে দেন না, নির্দিষ্ট সময়ে আবার ধরেন। এই ধরনের কাফের মুশরিকদেরকে ঢিল দেওয়ার দ্বারা একটা উদ্দেশ্য কখনো কখনো এটাও থাকে যে তাদেরকে ঢিল দিয়ে আল্লাহ তাআলা মুমিনদেরকে শিক্ষা দান করে, মুমিনদেরকে কোন বিষয়ে তাদেরকে শিক্ষা দেন, এজন্য তাদেরকে ঢিল দেন। তো এখানে এরকম তাদেরকে ঢিল দিছে, এখানে ঢিল দিয়ে তাদেরকে পাড়ার সুযোগ দিছে, পাড়ার সুযোগ দেওয়ার পিছনে যে কারণটা ছিল সেটা ছিল এই, হুজুর বলছেন যে আমি আগামীকাল বলবো কিন্তু বলেন নাই ইনশাআল্লাহ, যা ইনশাআল্লাহ মানে যদি আল্লাহ চায়, আল্লাহ তাআলা চাইলে আমি আগামীকাল বলবো। তো আল্লাহ সব একজন মুমিনের করণীয় এবং শান হচ্ছে যে সে তার সব কিছু ন্যস্ত করবে কার উপরে? আল্লাহর উপরে। আল্লাহ চাইলে হবে না হবে, আল্লাহ যা চাই তাই হবে, আমি যা চাই তা হবে না। তো এটা একজন মুমিনের সব সময় মনে রাখার মতো একটা জরুরি জিনিস, এই জন্য হুজুর আলাইহিস সালামকে 15 দিন পর্যন্ত মানুষের বিভিন্ন ধরনের কথা শুনে তাকে একটা বিশেষ পরিস্থিতির মধ্যে ফেলে শিক্ষা দিছেন, উদ্দেশ্য উম্মতকে সতর্ক করা, উম্মত যেন কখনো ভবিষ্যতের কোনো ব্যাপারকে নিজের উপরে না নিয়ে বরঞ্চ আল্লাহর উপরে ন্যস্ত করতে যেন ভুল না করে, ইনশাআল্লাহ বলতে যেন ভুল না করে, এজন্য আল্লাহ তাআলা 15 দিন বিলম্বিত করছেন। 15 দিন পরে এরপরে আল্লাহ তাআলা পুরা সূরাকে নাযিল করেছেন। 15 দিন পরে যখন হযরত জিব্রাইল আসছেন, আসার পরে তো হুজুর একেবারে গর্বসিক্ত, জিব্রাইলকে বললেন ইয়া জিব্রাইল এর তাবাস্তা আনবি, কি ব্যাপার তুমি আমাদের থেকে এভাবে আশা বন্ধ করে দিছিলা, কি কারণ? হাত্তা সুতু সমুদাম, আমি তো বিভিন্ন ধরনের ধারণার মধ্যে পড়ে গেছিলাম, খারাপ ধারণা করা শুরু করে দিছি। হযরত জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম জবাব দিলেন ওয়া মা নাযালু ইল্লা বি আমরি রাব্বি লাহু মা বাইনা আইদিনা ওয়া মা খালফানা ওয়া মা বাইনা যালিকা ওয়া মা কানা রাব্বুকা নাসিয়া, আমি যে আপনার কাছে আসব এটা আমার বাবার তালুকদারি না, যে যখন খুশি যখন মনে চায় আমি আপনার কাছে চলে আসব, বরঞ্চ আপনার কাছে আসার জন্য আমিও পারওয়ানে তাআলা মানে পরপর পরওয়ারদিগার আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুমের মুহতাজ, আল্লাহ তাআলা যখন আমাকে হুকুম করেন তখনই আমার পক্ষে আসা সম্ভব, আল্লাহ হুকুম না করলে আমার আসা সম্ভব নয়, আল্লাহ তাআলা আমাকে আসতে বারণ করছেন আসার হুকুম করেন নাই, এটা আমি আসি নাই, আল্লাহ আজকে হুকুম করে পাঠাইছেন এই জন্য আজকে আমি আসছি। যাই হোক, এই সূরা নাজিল হওয়ার পরে এরপরে কাফের মুশরিকদেরকে আল্লাহ তাআলা পুরো সূরাটা শুনায় দিচ্ছেন, তারা তাদের উত্তর পেয়ে গেছে। এই উত্তর পাওয়ার ক্ষেত্রে যে 15 দিন বিলম্ব, এই বিলম্বর থেকে আমাদের জন্য একটা গুরুত্বপূর্ণ সবক হলো যে প্রত্যেক ভবিষ্যতের বিষয়কে
যখন আমরা করব বা করব না এটা বলবো, তো সাথে সাথে সেটা আল্লাহ তাআলার উপরে ন্যস্ত করে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। আমাদের মধ্যে অভ্যাস হলো যে আমরা অনেক সময় অতীতের কোনো কাজের সাথে ইনশাআল্লাহ বলি, ইনশাআল্লাহ বলে এই কাজটা আমি করছি, ইনশাআল্লাহ অতীতের কাজের সাথে হবে না ভবিষ্যতের কাজের সাথে, ভবিষ্যতের কাজের সাথে যে আমি এটা করবো ইনশাআল্লাহ, আমি এটা করবো না ইনশাআল্লাহ, আমি বাড়িতে যাবো ইনশাআল্লাহ, ভবিষ্যতের কাজের ব্যাপারে ইনশাআল্লাহ বলা এটা জরুরি। কারণ ইনশাআল্লাহ যদি আল্লাহ তাআলা চান তাহলে আমি যাব, আল্লাহ যদি চান তাহলে আমি করব। আল্লাহর উপরে যখন কোন বিষয়কে ন্যস্ত করে দেওয়া হয় এটাকেই বলা হয় তাওয়াক্কুল। কি বলা হয়? তাওয়াক্কুল। কোরআনে পাকের মধ্যে আল্লাহ তাআলা বলে ওয়ামাইয়া তাওয়াক্কাল আলা আল্লাহি ফাহুয়া হাসবুহ, যে ব্যক্তি আল্লাহর উপরে ভরসা করবে আল্লাহ তাআলাই তার জন্য যথেষ্ট হয়ে যাবেন। কারণ আল্লাহর উপরে সে ন্যস্ত করছে, এখন ওই কাজকে পূর্ণতা দেওয়ার দায়িত্ব আল্লাহ তাআলা, আল্লাহ তাআলা ওই কাজকে পূর্ণতা দিবেন। এই জন্য হযরত নবী পাক আলাইহিসসালামের ব্যাপারে দেখা যায় যে সকাল বিকাল সন্ধ্যা সর্বোপরি সব সময়ে তিনি আল্লাহ তাআলার উপরে ন্যস্ত করতেন। আমাদের এখানে আমরা যারা চাকরি করি ব্যবসা করি যা কিছু করি, রাতের বেলায় যখন বিছানায় যায় ঘুম আসে না, ঘুমের ওষুধ খেতে হয়। কেন? তার কারণ যারা ব্যবসা করে তারা শোয়ার পরে সারাদিনের ব্যবসা বাণিজ্য নিয়ে তাদের মাথার উপরে ব্যবসা বাণিজ্যের বিষয়টা ভর করে দুশ্চিন্তার শিকার হয়, কথা বলে ঠিক না ঠিক। কিন্তু না, হযরত নবী পাক আলাইহিসসালাম শিখাইছেন যে না, বিছানার মধ্যে গিয়ে তুমি দোয়া করবে কি আল্লাহুম্মা ইন্নী আসলামতু নাফসি ইলাইক ওয়া ওয়াজ্জাহতু ওয়াজহি ইলাইক ওয়া ফাওয়াজতু আমরি ইলাইক ওয়া আরজাতু যহরি ইলাইক রাহমাতান ওয়া রাহমাতান ইলাইক লা মারজা ওয়া লা মানজা মিনকা ইল্লা ইলাইক। হে আল্লাহ, আমি আমার নিজেকে আপনার কাছে সমর্পণ করলাম, আমার চেহারাকে আপনার অভিমুখী করলাম, আমার পার্শ্ব দেশকে আপনার দিকে ফিরাইয়া দিলাম, এবং আমার সব কিছুকে আমার ভয় আমার আশা সব কিছু আপনাকে কেন্দ্র করে এভাবে করে আপনার দিকে সম্পূর্ণরূপে ন্যস্ত করা। তো এটার মাধ্যমে মূলত নিজের সব কিছু ব্যাপারকে আপনার দিকে ন্যস্ত করে এই কথা বলা হচ্ছে যে আমার পক্ষে যতটুকু করার আমি করছি, এখন এটার লাভ এবং ক্ষতি এবং পূর্ণতা দেওয়ার দায়িত্ব মাওলায়ে করিম তোমার। এভাবে যখন একজন মানুষ আল্লাহর দিকে ন্যস্ত করে আল্লাহ তাআলাও তাকে দুশ্চিন্তার থেকে মুক্ত রাখেন এবং ঘুমের যে পরেশানি ওই পরেশানি তার মধ্যে আসে না। বলেন সুবহানাল্লাহ। এই জন্য পুরা জিন্দেগিটাকে সর্বোপরি আল্লাহ তাআলার উপরে ন্যস্ত করা। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝা আমল করার তৌফিক দান করুন। আমিন ওয়া আমিন।